السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله سبحانه وتعالى: وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. الله سبحانه وتعالى বলেন আসমান এবং দুনিয়া এর মধ্যবর্তী যা কিছু আছে এর কোনো কিছু আমি খেলতামাশার ছলে সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুই কোনো না কোনো কারণে সৃষ্টি করেছে, তেমনি ভাবে মানুষও কোনো না কোনো কারণে সৃষ্টি করেছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুম আর সন্তান উৎপাদনই যদি জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহর প্রয়োজন ছিল না আলাদা করে মানুষকে সৃষ্টি করার। থাকতো না গরু ছাগল হাঁস মুরগি বেড়া শিয়ালের সাথে মানুষের কোনো পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা কারণ উদ্দেশ্যকে সামনে রেখে মানুষকে সৃষ্টি করেছে। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে বর্তমান বস্তুবাদী পৃথিবী মানুষকে গরু ছাগল হাঁস মুরগির থেকে বেশি কিছু ভাবতে রাজি না। তাদের স্লোগান হচ্ছে খাও দাও ফুর্তি করো। এই উদাসীন উদ্দেশ্যহীন জীবনের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করে বলেন সূরা মুহাম্মাদের 12 নম্বর আয়াতে, যারা অস্বীকার করে নিজেদের তারা নিজেদের মুক্ত রাখে বিলাসে এবং তারা আহার করে সেভাবে যেভাবে আহার করে জন্তু জানোয়ার, তারা তো জাহান্নামের অধিবাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, আমি অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্যই। তাদের হৃদয় আছে তারা অনুভব করে না, তাদের চোখ আছে তারা দেখে না, তাদের কান আছে তারা শোনে না, তারা তো জন্তু জানোয়ারের মতোই বরং তার চেয়েও পদভ্রষ্ট। তারা এ ব্যাপারে বেখবর, তারা একেবারেই বেখবর। এখান থেকে আমরা বুঝতে পারলাম জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কিংবা উদ্দেশ্য থেকে বিচ্যুত হলে মানুষ জন্তু জানোয়ারের পর্যায়ে নেমে আসে, এমনকি তার চেয়েও অদম হয়ে পড়ে। আল্লাহ সুবহানাহু তাআলার এই ঘোষণা থেকে এটাই আমাদের সামনে হাজির করে। এখান থেকে আমরা জানতে পারলাম কোনো কিছুর কারণ ছাড়া আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কিছু সৃষ্টি করেনি এবং মানুষ সৃষ্টিরও নির্দিষ্ট কোনো না কোনো কারণ আছে। মানুষ সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই সংবাদ দেওয়ার জন্য যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়াদার 65 নম্বর আয়াতে বলেন আসমান এবং জমিনে এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক আল্লাহ, বরং তুমি তারই ইবাদত করো এবং নিয়মিত ধীরও করো। তুমি কি তোমার কাছে কি তার নাম সম্পূর্ণ, তার নামের গুণ সম্পূর্ণ আর কেউ আছে বলে জানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াস ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, এই হাদিসটা বুখারি মুসলিম এবং মিশকাতের 24 নম্বরে আছে। মুয়াস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুয়াস, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি আর আল্লাহর প্রতি বান্দার হক কি? মুয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর প্রতি বান্দার হক হচ্ছে আল্লাহর সাথে যারা কাউকে শরীক করেনি আল্লাহ তাদের শাস্তি দিবেন না। এবার এর সাথে আমাদের নিজেদের বর্তমান জীবন চলাকে একটু মিলিয়ে দেখুন তো, আসলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে আর আমরা কী করতেছি? আল্লাহ আমাদের কী করতে বলছে, আমরা কী করতে বলছি? ইবাদত শুধু নামাজ রোজা হজ জাকাত নয়, দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, সকালে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার এক পর্যন্ত, জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর নির্দিষ্ট একটা নিয়ম, একটা নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। সব কিছুকে মেনে চলাই হচ্ছে ইবাদত। এখন আমরা কী করতেছি, আমরা কেন করতেছি আমরা তাও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা মাস দিয়েছেন আর একটা মাস রমাদান দিয়েছে। রমাদানে অনেকেই রোজা রাখে, কিন্তু রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রোজা দিয়েছে, রোজাকে কেন, সিয়ামকে কেন ফরজ করেছে সেটা আমরা জানি না।
আমাদের জীবনটা উদাসীন এবং উদ্দেশ্যহীন হয়ে গেছে। দুনিয়াতে আমাদের জীবনের দুটো দিক হতে পারে কেবল, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা এবং তার ইবাদতকে জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে জায়গা দেওয়া, অথবা দ্বিতীয়টি আল্লাহকে ভুলে গিয়ে জন্তু জানোয়ার চতুষ্পদ প্রাণীর স্তরে নেমে আসা। এই মানুষগুলো যাপন করে উদ্দেশ্যহীন একটা জীবন, খাওয়া দাওয়া ঘুম আর বাস্য উৎপাদন ব্যতীত, যাদের জীবনের আর কোনো মানে নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারও জীবনের আলাদা একটা লক্ষ্য আছে। তারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখায় কাজ করে, ভূমিকা রাখে এবং মানুষের নানাবিধি কাজে তারা ব্যবহৃত হয়। কিন্তু উদ্দেশ্যহীন মানুষ কারো কোনো ধরনের কাজে আসে না। চতুষ্পদ জন্তু জানোয়ারের যে কাজ, সে কাজ তারা দেবদি করে যায়, খায় দায় ঘুমায়। কিন্তু মানুষের কাজ হলো আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চেনা এবং তার দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। সে যখন এই কাজ থেকে নিবৃত্ত হয় এবং বিদ্রোহ করে বসে, তখনই সে আল্লাহর ক্রোধের শিকার হন, যার নিশ্চিত গন্তব্য হয়ে পড়ে জাহান্নাম। আমরা ফিরে আসি আমাদের রবের দিকে, হায়াতের দিনগুলো ফুরানোর আগেই আমরা ফিরে আসি আমাদের রবের কাছে। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।